আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদের সাথে ভীষণ মজার একটি ভর্তা রেসিপি শেয়ার করব। এই ভর্তাটি আমি আপনাদেরকে রসুন এবং ধনিয়া পাতা দিয়ে তৈরি করে দেখাবো। গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার হয়, আপনারা যদি তৈরি করেন আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ভিন্নভাবে এই ভর্তাটি তৈরি করে দেখাবো, আশা করি পুরো রেসিপিটি দেখবেন। চলুন দেখে নিই ভর্তাটি তৈরি করতে কী কী লাগছে পুরো প্রস্তুত প্রণালী। ভর্তাটি তৈরি করার জন্য প্রথমে লাগবে আমার ধনিয়া পাতা। আমি এখানে ধনিয়া পাতা নিয়েছি 300 গ্রাম। ধনিয়া পাতাটাকে কেটে বেছে তারপর ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে, প্যানটা যখন গরম হয়েছে, 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটি রসুন, আর পুরো রসুনের কোয়ায় আমি এখানে দিয়েছি। তারপর এখানে 10-12টি কাঁচামরিচ দিয়ে দিলাম। রসুনের কোয়াটা আমি বড় সাইজের রসুন দিয়ে করছি, আর আপনারা ছোট সাইজের রসুনটা দিয়ে, যে ছোট রসুন সেটা দিয়েও করতে পারেন। তো রসুন কোয়াটা আর কাঁচামরিচটাকে ভেজে নিচ্ছি। কাঁচামরিচের যে আগাটা সেটা একটু ভেঙে দিলে আর ছিটকাবার কোনো ভয় থাকে না। তো এইভাবে রসুন আর কাঁচামরিচটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপরে একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। এই প্যানেই আমি দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় দেশি পেঁয়াজ কুচি নিয়েছি 6টি। পেঁয়াজগুলো যেহেতু ছোটো ছিল তাই 6-7টি পেঁয়াজ নিতে হবে ভর্তাটিতে। তো পেঁয়াজ কুচিটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, একদম যে বেশি কালার করে ভাজা যাবে না। যখন হালকা একটু কালার হবে আর পেঁয়াজটা মিশে আসবে তখন দিয়ে দিচ্ছি পানি জড়িয়ে রাখে ধনে পাতাগুলো। ধনে পাতাতে যাতে কোনো পানি না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে। তো ধনিয়া পাতাগুলো দেওয়ার পর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি প্রায় 2 থেকে 3 মিনিট চুলার আঁচটা ফুল আঁচে রেখে ভেজে নিচ্ছি। এর চেয়ে বেশি সময় ধরে যদি রান্না করা হয় তাহলে কিন্তু ধনিয়া পাতাটা বেশি সিদ্ধ হয়ে যাবে। তো আমি ধনিয়া পাতাটা ভাজার সময় লবণটা দিয়ে দিচ্ছি, তাতে করে আর কাঁচা লবণ দেওয়া লাগবে না, তো লবণটা রান্না হয়ে যাবে। তো আমি লবণটা দিয়ে এভাবে প্রায় 2 থেকে 3 মিনিট চুলার আঁচটা ফুল আঁচে রেখে ভেজে নিয়েছি। এই যে দেখুন, ধনিয়া পাতাটা যাতে কোনোভাবেই অতিরিক্ত সিদ্ধ না হয়, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো 3 মিনিট পর ধনিয়া পাতাটা হয়ে গিয়েছে, চুলার আঁচটা ফুল আঁচে রেখে আমি ভেজে নিয়েছি। এখন আমি ধনিয়া পাতাটা নামিয়ে নিচ্ছি। তারপর আমি শিলপাটায় ভর্তাটি করব, তার জন্য শিলপাটা এখানে ধুয়ে নিয়েছি। আর প্রথমে রসুন আর কাঁচামরিচগুলো যে ভেজে রেখেছিলাম, রসুন আর কাঁচামরিচটা বেটে নিচ্ছি। এই ভর্তায় কিন্তু রসুনের পরিমাণটা বাড়িয়ে দিলে খেতে বেশি মজার হয়, তাই চেষ্টা করবেন বাড়িয়ে দেওয়ার জন্য। তারপর আমি ধনিয়া পাতা আর পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। আমি এখানে কাঁচামরিচ দিয়ে ভর্তাটি করছি, আপনারা চাইলে কিন্তু শুকনো মরিচ দিয়েও ভর্তাটি করতে পারেন, আপনাদের পছন্দ মতো। তো এখন আমি এই ধনিয়া পাতা এবং পেঁয়াজটাও বেটে নিচ্ছি। তো বেটে নেওয়ার পর এখন সব কিছু একসাথে করে আবারও একবার বেটে নিলে এই ভর্তাটা কিন্তু তৈরি। আমি লবণটা চেক করে নিয়েছি, একদম ঠিক আছে, আর কোনো লবণ দেওয়ার দরকার নেই। তো এভাবে একবার বেটে নিলে এই ভর্তাটি কিন্তু একদম পুরোপুরি তৈরি। তো এখন আমি ভর্তাটি তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখন এই ভর্তাটিতে স্বাদ বাড়ানোর জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1.5 চা চামচের মতো। আপনারা যেরকম পছন্দ করেন, বাড়িয়ে পছন্দ করলে আরও বাড়িয়েও দিতে পারেন, কমিয়ে পছন্দ করলে সর্ষের তেলটা কমিয়েও দিতে পারেন। তো আমি সর্ষের তেলটা দেওয়ার পর 1 চামচের সাহায্যে মাখিয়ে নিয়েছি। এখন অন্য একটা বাটিতে বেড়ে নিচ্ছি। নিশ্চয়ই ভর্তাটি দেখেই বুঝতে পারছেন কালারটা কিন্তু নষ্ট হয়নি, ধনিয়া পাতার কালারটাও ঠিক রয়েছে। তো উপর দিয়ে খুব সুন্দর একটা চকচকে কালার আসবে যদি উপরে একটু সর্ষের তেল দেওয়া হয়। তো গরম ভাতের সাথে এই ভর্তাটি খেতে অসম্ভব মজার হয়, দেখেই কিন্তু লোভ মানানো যাচ্ছে না, তাই আমি সাথে সাথেই ভাত নিয়ে নিলাম ভর্তাটির সাথে খাওয়ার জন্য। অবশ্যই তৈরি করবেন, আশা করি আপনাদের কাছে রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। চেষ্টা করেছি আপনাদের সাথে খুব সহজভাবে একটু ভিন্নভাবে আপনাদেরকে ভর্তার রেসিপিটি শেয়ার করার। রেসিপিটি অবশ্যই ভালো লাগবে, একবার হলো তৈরি করবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন। রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।